আগামী 17 নভেম্বর 2024 পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ছট পুজো সমন্বয় সমিতির পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। এই সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী কল্পনা পাটোয়ারি। তিনি তার সুরেলার সঙ্গীতের মূর্ছনায় মাতিয়ে তুলবেন দুর্গাপুরবাসীকে। এই অনুষ্ঠানের আগে শুক্রবার সন্ধ্যায় প্রস্তুতি কীভাবে চলছে এবং অনুষ্ঠানের দিন কী কী নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে দুর্গাপুর ছট সমন্বয় সমিতির সভাপতি ধর্মেন্দ্র যাদব জানান, শিল্পীকে ঘিরে দুর্গাপুরবাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে। একদিকে মঞ্চসজ্জার কাজ চলছে, পাশাপাশি এই অনুষ্ঠানে 8 থেকে 10 হাজার মানুষের সমাগম হবে। তার জন্য বিভিন্ন ছট কমিটিগুলির পক্ষ থেকে 600 থেকে 700 স্বেচ্ছাসেবক ছাড়াও পুলিশি ব্যবস্থা জোরদার করা হবে। इस बार आप सभी जानते हैं कि दुर्गापुर में छठ को लेकर एक अलग ही माहौल है। यह दुर्गापुर महाछठ समन्वय समिति के बैनर तले हम लोग ने विभिन्न समय में मीटिंग, बैठक और छठ बहुत अच्छे ढंग से दुर्गापुर में पालित हुआ है। उसी के विशेष आग्रह पर, इस कमेटी के आह्वान पर 17 तारीख को संध्या 6 बजे से कल्पना पटवारी जी इसी ग्राउंड पर आ रहे हैं, जहाँ पर दुर्गापुर के जितने भी छठ घाट के कमेटी मेंबर्स हैं, छठ व्रती हैं, प्रेमी हैं, हम दुर्गापुर ही नहीं पूरे जिला एवं बाहर के भी छठ प्रेमी, संगीत प्रेमी को आह्वान करना चाहता हूं कि इस कार्यक्रम में उपस्थित होकर कल्पना पटवारी जी का संगीत सुने और इस कार्यक्रम को सफल बनाए। निश्चय हजार सिक्योरिटी के लिए क्या, उसके सिक्योरिटी के पुलिस प्रशासन है, विभिन्न छठ कमेटी जो 70 कमेटी है उनका वॉलंटियर रहेंगे। दुर्गापुर में आप जानते हैं क्लब सवनई कमेटी है, उनसे भी अनुरोध हम लोगों ने किया है, उनके भी वॉलंटियर्स इसमें रहेंगे। लगभग हम लोग के 700 से 800 वॉलंटियर्स हैं, पुलिस प्रशासन से भी, लेडीज पुलिस एवं प्रशासन। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহাছট সমন্বয় সমিতির সভাপতি ধর্মেন্দ্র যাদব। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর রাখি তেওয়ারি, রমাপ্রসাদ হালদার, অসীমা চক্রবর্তী, ধৃতি ব্যানার্জি জালান সহ বিভিন্ন ছট কমিটির সদস্যরা। দুর্গাপুর মহাছট সমন্বয় সমিতির পরিচালনায় ও ব্যবস্থাপনায় সঙ্গীত শিল্পী কল্পনা পাটোয়ারির সুমধুর সঙ্গীত শোনার জন্য দুর্গাপুর ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকে বহু শ্রোতার সমাগম হবে বলে মনে করছেন কমিটির সদস্যরা। এদিন নিরাপত্তার ব্যাপারে যতটা জোরদার হয়েছে থাকছে পুলিশ প্রশাসন, দমকল বাহিনী, মেডিকেল টিম ছাড়াও কমিটির স্বেচ্ছাসেবকরা। প্রথম বছরে এই ধরনের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে এগিয়ে এসেছেন দুর্গাপুরের সমস্ত ছট পুজো কমিটির সদস্যরা। 17 নভেম্বর এই সঙ্গীত অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে ফেলতে দুর্গাপুরবাসীকে আহ্বান জানাচ্ছেন দুর্গাপুর মহাছট সমন্বয় সমিতির সদস্যরা। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ক শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন, এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার, জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে EMI এর সুবিধা। শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে, তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি TN হাই স্কুলের বিপরীতে, DSP মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নাম্বার 9614061558, 9332543650 এবং 9002190082।